আজকের আমার হেসেলে আমি নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে তৈরি করা যায় চিলি চিকেন। এবার এই চিলি চিকেন তৈরি করতে গেলে কি কি লাগবে আমি সেটা আগে বলে নিই। প্রথমেই লাগবে এই হাড় ছাড়া মাংস, আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। হাড় ছাড়া মাংস হলে এটা ভালো লাগে, অল্প হাড় থাকলেও ক্ষতি কিছু নেই। এবারেতে এই মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে রাখতে হবে। একটা ডিমের কুসুম, শুধু কুসুমটা দিলেই চলবে, সাদা অংশ না দিলেও চলবে। আচ্ছা, এবারে এতে দিতে হবে এই এক টুকরো পরিমাণ আদা, 1 ইঞ্চি পরিমাণ, কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো একটু পেস্ট করে নিয়ে দিতে হবে। আমি আগে থেকেই এই পেস্ট করে রেখেছি এইটা। এবারেতে এই পেস্টটা আমি সবটাই দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস। যেহেতু আমি ভিনিগার ব্যবহার করছি না, তাই লেবুর রস দিলাম। আর দিয়ে দিলাম একটু নুন, পরিমাণ মতো একটু নুন দিলাম। এবারে কর্নফ্লাওয়ার দিলাম এই চামচেরই 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর 1 চামচ আর অল্প একটু মানে 1.5 চামচ মতো ময়দা দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মেখে রেখে দিতে হবে। কর্নফ্লাওয়ার একটু কম লাগছে, তাহলে আর একটু দিয়ে দিলেও হবে। এতে মনে হচ্ছে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই আমি এতে আর একটু কর্নফ্লাওয়ার যোগ করে দিলাম। বেশিক্ষণ নয়, এটা এই ম্যারিনেট করে মিনিট 10 রেখে দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখতে হওয়া লাগবে না। এই এটা আমি মাখিয়ে এবার রেখে দিলাম একবারে। এবারে লাগছে কি পেঁয়াজ। পেঁয়াজটা ডুমো ডুমো করে এরকম কেটে নিয়ে সেই পাটগুলো একটা একটা করে এরকম খুলে নিতে হবে। এই পেঁয়াজগুলো এরকমভাবে খুলে রাখতে হবে। এই বাকিগুলো এরকমভাবে খুলে নিয়েছি আমি আগে। এবারে আর লাগছে কি না একটু ক্যাপসিকাম কুচি। এই ক্যাপসিকামগুলো এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। এটা সবুজ ক্যাপসিকাম, এর সাথে লালও একটু আছে। আচ্ছা, এবার লাগছে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু টমেটো কুচি। এই টমেটোগুলো এরকম সাইজ করে কেটে রেখেছি, এগুলো লাগছে। আর লাগছে টমেটো সস আর একটু সামান্য সয়া সস। আর লাগছে সাদা তেল। এটা এই সাদা তেলেতে আমরা রান্নাটা পুরো করব। আর নুন যদি রান্নার সময় প্রয়োজন হয় তাহলে অল্প একটু দিতে লাগবে, কারণ এই সসের মধ্যে সাধারণত নুন থাকে, তাই আমাদের নুনটা একটু টেস্ট করে নিয়ে দিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলেই নুনটা দিতে লাগবে, নতুবা নয়। তাহলে এবার আমরা চলে যাই রান্নার কাজে। এই প্রথমে গ্যাস দিলে আমি কড়াটা বসিয়ে দিলাম, এবার এতে আমি সাদা তেলটা ঢেলে দিলাম। তেলটা একটু গরম হতে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাংস এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই যতগুলো ধরবে ততগুলো
ততগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। এবার যেগুলো এগুলো একটু উল্টে উল্টে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে এরকম করে ভাজতে হবে। এগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। ভালো করে লাল করে ভেজে নিতে হবে, তাহলে রান্নার সময় বেশি সময় লাগবে। কি সুন্দর সোনালি রং হয়ে গেছে। এটা এমনি চায়ের সাথেও শুধু শুধু খাওয়া যেতে পারে, সন্ধ্যাবেলা চায়ের সাথে শুধু এরকম ভেজে নিয়েও খাওয়া যেতে পারে। এই এটা আমার ভাজা হয়ে গেছে, এবারে এগুলো আমি তেল থেকে তুলে নেব। আবার বাকিগুলো আমি ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। বাকিগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল রং হয়েছে, এগুলো তুলে নিলাম। এই গরম তেলে প্রথমে পেঁয়াজগুলো দিলাম, তারপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে, নাহলে কাঁটা কাঁটা থাকবে, ক্যাপসিকামগুলো কাঁটা কাঁটা গন্ধ লাগবে। অল্প বেশিক্ষণ ভাজতে লাগে না, এটা দু তিন মিনিট ভাজা করলেই হয়ে যাবে। এরপরে এতে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, সামান্য নুন আমি এতে ছড়িয়ে দিলাম যাতে এগুলো একটু নরম হয়ে যায়। বেশি নুন দেওয়া যাবে না, কারণ আমি টমেটো সস সয়া সস দেবো, সসের মধ্যে নুন থাকে, ওই অল্প করে দিলাম।
এবারে টমেটো সসটা নিয়েছিলাম সেটা একটু জলে গুলে এই টমেটো সসটা আমি জলে গুলে নিয়ে এতে দিয়ে দিলাম। এবার এক চামচ পরিমাণ সয়া সস দিলাম, কাঁচা লঙ্কা কুচিগুলো সব দিয়ে দিলাম। এবার যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। এবার অল্প একটু ফুটলেই একটু ঢাকা দিয়ে রাখলাম 2-3 মিনিট, অল্প একটু ফুটলেই এটা নেড়ে চেড়ে নাপিয়ে নিতে হবে। এই ফুটছে, এটা এই জুসটা বা গ্রেভিটা যে যেরকম খাবে সেইভাবে জল দেবে। এই চিলি চিকেনের গ্রেভি বেশি লাগে না, আর বাকি যে কর্নফ্লাওয়ারটা ছিল সেটা সামান্য জল দিয়ে গুলে নিয়ে আমি এর উপরে দিয়ে দিলাম। এই এতে বেশি গ্রেভি লাগে না, অল্পই থাকে। এই তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন, দেখুন কি সুন্দর কালার হয়েছে, লাল একদম। ব্যাস অফ করে দিলাম গ্যাস। এই ঢেলে নিলাম, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। এই চিলি চিকেন আজকে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন কত কম সময়ে তৈরি হয়ে গেল। এটা গরম ভাত, লুচি, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগবে। তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিলি চিকেন, খুব কম সময় এটা করলাম। আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন, করে খেয়ে দেখবেন, দেখে আমাকে জানাবেন কেমন খেতে হয়েছে। আর যদি কোনো রান্না শেখবার ইচ্ছা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি পরের এপিসোডে সেই ভিডিওটা করে দেখাবো।